আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানব, কিভাবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা নেওয়া হয়, কত নম্বরের পরীক্ষা নেওয়া হয়, কিভাবে খাতা কাটা হয়, কতর মধ্যে কতয় পাস, কিভাবে কি করতে হয়, কয়টি বিভাগ রয়েছে, এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক অনার্স প্রথম বর্ষের পরীক্ষা পদ্ধতি। ফার্স্ট অফ অল আমি আপনাদের বলি যে আপনারা যেমন করে JSC অথবা SSC অথবা HSC পরীক্ষা দিয়েছিলেন, ঠিক সেম টু সেম ভাবে আপনারা ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিবেন। অর্থাৎ এটাকে বলা হয় বোর্ড 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 এক্সাম। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, মনে করেন আপনারা JSC SSC HSC তে যেমন করে পরীক্ষা দিয়েছিলেন ঠিক একইভাবে অনার্স ফার্স্ট ইয়ারে আপনারা বোর্ড এক্সাম দেবেন। সো আপনারা যেভাবে ওয়েমার শিট পূরণ করেছিলেন ইত্যাদি ইত্যাদি সব কিছুই বোর্ডের মতোই হবে। খাতা কিভাবে কাটে, অনার্সের আপনার JSC SSC HSC যেভাবে খাতা কাটে মানে কাটা হয়েছিল, অনার্সের খাতাটাও সেমভাবে হয়, অর্থাৎ বোর্ড এক্সামের মতোই খাতা হয়। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন স্যার রেজাল্ট কেমন হয়, কিভাবে হয়। JSC SSC HSC এবং ফার্স্ট ইয়ারের রেজাল্ট যেভাবে হয়েছিল ঠিক একইভাবে বোর্ড ইয়ারের মানে আপনাদের ফার্স্ট ইয়ারের রেজাল্ট নেটের মাধ্যমে দেওয়া হবে। তবে আপনাদের এই বিষয়টা GPA হবে 4 পয়েন্ট স্কেলে। আপনারা যেমন করে মনে করেন আমি SSC ধরি, SSCতে আপনারা যদি 5 পয়েন্ট পাইতেন তাহলে সমান সমান আপনাদের A+ ধরা হইতো। কিন্তু আপনারা যদি ফার্স্ট ইয়ারে 5 পয়েন্ট কিন্তু পাবেন না, এখানে 4 পয়েন্টে শেষ, তাহলে 4 পয়েন্টে আপনাকে এখানে A+ দেওয়া হবে। তার মানে কি A+ পাওয়া খুবই সহজ, বিষয়টা মোটেই এমন নয়। আপনারা A+ পাবেন, 5 পয়েন্ট পাইতেও যত নাম্বার লাগে মানে 80% নাম্বার লাগে, হ্যাঁ 4 পয়েন্ট পেতেও কিন্তু 80% নাম্বার লাগে, জাস্ট এখানে স্কেলটা আলাদা আলাদা। ঠিক আছে, এখন পাস নাম্বার কততে, তো আপনারা যখন SSC পরীক্ষা দিয়েছিলেন বা HSC যে কোনো একটা ধরলেই হলো আর কি, HSC পরীক্ষা দিয়েছিলেন তখন আপনাদের ওখানে পাস মার্ক ছিল 33। 33 মার্কে আপনারা 1 পয়েন্ট পেতেন, এটাকে বলা হয় PAS, পাস মার্ক, পাস মার্ক। কিন্তু আপনারা ফার্স্ট ইয়ারে কিন্তু 33% নম্বরে হবে না, 40% নম্বরে আপনি 2 পয়েন্ট পাবেন এবং 2 পয়েন্টে আপনি পাস করবেন, জাস্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই 40% নম্বরের মধ্যে আবার দুইটা ভাগ রয়েছে। একটা ভাগ হচ্ছে আপনাকে 80-র মধ্যে 32 নাম্বার পেতে হবে যোগ, আরেকটা হচ্ছে আপনার 20-এর মধ্যে 8 নাম্বার পেতে হবে। অর্থাৎ 80-র মধ্যে 32, এটা হচ্ছে লিখিত, আপনার লিখিত পরীক্ষা নেওয়া হবে 80 নাম্বারের। এই 80 নাম্বারের মধ্যে আপনাকে 32 নাম্বার পেয়ে পাস করতে হবে এবং আপনার ইনকোর্স পরীক্ষা নেওয়া হবে 20 নাম্বারের, একই সাবজেক্টে আপনাকে এই ইনকোর্সে 20-এর মধ্যে 8 নাম্বার পেতে হবে, তাহলেই আপনি পাস করবেন বা কৃতিকার্য হবেন। এখন আসি যে আপনাদের যে অনার্স ফার্স্ট ইয়ারের এক্সাম সম্পর্কে, ফার্স্ট ইয়ারের এক্সাম নাম্বার কীভাবে বন্টন হয়। টোটাল আপনি 100 নাম্বারের পরীক্ষা দিবেন। ঠিক আছে, এই 100 নাম্বারের মধ্যে রয়েছে আপনার লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা হচ্ছে 80 নাম্বারের। এই 80 নাম্বারকে আবার 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক বিভাগ, একটা হচ্ছে খ বিভাগ, আর একটা হচ্ছে গ বিভাগ। ক বিভাগে আপনাকে 12টা প্রশ্ন দেওয়া হবে, এক 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 করে আপনি 12টার মধ্যে 10টা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন, 10টা প্রশ্নের অ্যান্সারের সুযোগ আপনাকে দেওয়া হবে। এরপরে থাকবে হচ্ছে খ বিভাগ, খ বিভাগে আপনার 4 নাম্বার করে 8টা প্রশ্ন থাকবে, অর্থাৎ 32 নাম্বার আপনাকে অপশন দেওয়া হবে, আপনি 32-এর মধ্যে 20 অ্যান্সার করতে পারবেন। এরপরে আসতেছে গ বিভাগ, এখানে 10 নাম্বার করে প্রত্যেকটা প্রশ্ন, 5 8টা প্রশ্ন, 8 10-এ 80 নাম্বার আপনাকে দেওয়া হবে, আপনি সর্বোচ্চ 5 10-এ 50 নাম্বার অ্যান্সার করতে পারবেন। অর্থাৎ আপনাকে টোটাল 124 নাম্বারের প্রশ্ন দেওয়া হবে, এখান থেকে আপনি 80 নাম্বার অ্যান্সার করতে পারবেন, এর বেশি পারবেন না। এটা গেল লিখিত। এরপরে এই 100 নাম্বারের মধ্যে 80 নাম্বার লিখিত, এখন আরও 20 নাম্বার রয়েছে ইন কোর্স। এটা আপনার কলেজ থেকে নিবে, ইন কোর্সে আপনাকে পাস ফেল নিয়ে কোনো টেনশন করতে হবে না, এখানে নিশ্চিত পাস হয়ে যাবেন। আপনার ইন কোর্স পরীক্ষা যেমন দিয়েছিলেন, স্যারেদের সাথে যেমন রিলেশন বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের উপর নির্ভর করে আপনাকে ইন কোর্স নাম্বার দেওয়া হবে। এখন বলতে পারেন সময় কতটুকু, এই যে 80 নাম্বারের লিখিত পরীক্ষা রয়েছে, ইনকোর্সের জন্য কোনো সময় নির্ধারিত নাই,
শুধু লিখিত পরীক্ষার জন্য রয়েছে। এই 80 নম্বরের জন্য আপনাকে সময় দেওয়া হবে 4 ঘন্টা, অর্থাৎ 4 6 24, 240 মিনিট। আপনাকে 240 মিনিট সময় দেওয়া হবে এই 80 নম্বর অ্যান্সার করার জন্য। তো সেই হিসেবে যদি আপনি হিসাব করেন, তাহলে ক বিভাগ আপনার অ্যান্সার করার জন্য 30 মিনিট সময় সর্বোচ্চ আপনি পাবেন ক বিভাগের অ্যান্সার করার জন্য। খ বিভাগের অ্যান্সার করার জন্য আপনি সর্বোচ্চ 1 ঘন্টা সময় পাবেন, এবং গ বিভাগ অ্যান্সার করার জন্য সরি 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট সময় পাবেন। গ বিভাগের অ্যান্সার করার জন্য আপনি 2.5 ঘন্টা সময় মানে 150 মিনিট সময় পাবেন। ঠিক আছে, এই সময়ের মধ্যে যদি আপনি কভার করতে না পারেন, তাহলে 80 নম্বরের মধ্যে 80 নম্বর কভার আপ করতে পারবেন না। এখন ক বিভাগে আপনার 10টা প্রশ্ন থাকে, তার মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি 3 মিনিট করে সময় পাবেন। ঠিক আছে, এরপর খ বিভাগে আপনার 5টা প্রশ্ন থাকে, তাহলে প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করার জন্য আপনি 6 মিনিট করে সময় পাবেন। গ বিভাগে এখানেও 5টা প্রশ্ন আপনি অ্যান্সার করবেন, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য আপনি 30 মিনিট করে সময় পাবেন। ঠিক আছে, এটা কি ঠিক আছে হিসাবটা? 60 আর 30 90, এখানে 240, ঠিক আছে, 4 6 24, ঠিক আছে, 20 3 20 60, ঠিক আছে, তাহলে এই সময়টুকু করে আপনারা পাবেন। এখন কতটুকু অ্যান্সার করতে পারেন বা কিভাবে কি করবেন এই বিষয়টা আপনারা 5 6 30, সরি এখানে 12 মিনিট তো আসার কথা, 12 মিনিট, তাই তো বলি 6 মিনিট তো আসার কথা না, 12 মিনিট, 5 বরং 60, তাহলে খ বিভাগের প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করার জন্য আপনি সর্বোচ্চ 12 মিনিট সময় পাবেন। এখন কত পৃষ্ঠা করে লিখলে আপনার জন্য সবচেয়ে ভালো হয় এ বিষয়ে আমি বলছি। দেখেন, ক বিভাগের জন্য তো আপনি হচ্ছে 2 থেকে 3 পেজ লিখবেন, এখানে আপনার নির্ধারিত কোনো পেজ সংখ্যা বরাদ্দ থাকবে না, কারণ ক বিভাগ এক লাইনে উত্তর করতে হবে। তো এখানে সাধারণত 3 পেজ লাগে। এরপরে গ বিভাগ, খ বিভাগ, খ বিভাগের জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য পেজ, বইয়ে যেটাকে আমরা পেজ বলে থাকি, বইয়ে যেভাবে পেজ নাম্বার দেওয়া থাকে, ঠিক এরকমভাবে আপনারা 2 পেজ লিখতে পারেন। 2 পেজ লেখাটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমি নিজেও 2 পেজ লিখেছি। এবং গ বিভাগের জন্য এখানেও পেজ, পৃষ্ঠা না কিন্তু, হ্যাঁ, পেজ হিসেবে আপনি 4 পেজ লিখতে পারেন বা 5 পেজ লিখতে পারেন। আমি কখনো কখনো 4 লিখছি, কখনো কখনো 5 লিখছি, তবে আমি কখনোই 3 লিখিনি এবং 3 পেজ লিখিনি, এবং কখনো কখনো আবার 6 পেজ লিখছি। এটা আমার পরীক্ষার অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ের উপর ডিপেন্ড করছে। তাহলে এই হচ্ছে মূলত আলটিমেট আপনাদের পরীক্ষার জন্য যেই হচ্ছে প্যাটার্নটা এটা। এখন আপনি বলতে পারেন যে স্যার আমাকে করে দেন কিছু, একটা বা 2টা প্রশ্ন আমাকে দেখাই দেন, যে দেখি আমি যে কীভাবে প্রশ্ন করা হয় বা প্রশ্নটা কেমন হয়। আমি উদাহরণস্বরূপ, আমার এখানে এই মুহূর্তে ফার্স্ট ইয়ারের বই নাই, আমি আপনাকে থার্ড ইয়ারের বই দেখাচ্ছি, একই রকম সব সিস্টেমটা। দেখেন, এইরকম ভাবে ন্যাশনাল ইউনিভার্সিটি আসবে, থার্ড ইয়ারের জায়গায় ফার্স্ট ইয়ার থাকবে, ডিপার্টমেন্টটা আপনার হয়ে যাবে ওইভাবে। 4 ঘন্টার হচ্ছে আপনার কি বলে 4 ঘন্টার পরীক্ষার সময়, আর এখানে 80 নাম্বার থাকবে, এবং আপনাদের প্রত্যেকটা বিভাগ থেকে আপনাকে ধারাবাহিকভাবে অ্যান্সার করতে হবে। এইভাবে ক বিভাগে টোটাল 12টা প্রশ্ন থাকবে, 12টার মধ্যে আপনি যে কোনো 2টা বাদ দিয়ে হচ্ছে 1 নাম্বার করে 10টা প্রশ্নের জন্য 10 নাম্বার অ্যান্সার করবেন। এরপরে রয়েছে খ বিভাগ বা এখানে গ্রুপ বি বলে, এটা যেহেতু ইংরেজি প্রশ্ন এই জন্য আর কি ইংরেজিতে লিখছে, বাকি বাংলা প্রশ্নগুলো বাংলাতেই লেখে। ঠিক আছে, আচ্ছা, তো তারপর আপনাকে খ বিভাগে আসবে, খ বিভাগে এখানে টোটাল 8টা প্রশ্ন পাবেন 2 থেকে 9 পর্যন্ত, প্রত্যেকটা প্রশ্নের জন্য 4 নাম্বার পাবেন, এবং এখানে 5টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন এখানে করা হবে। এরপর হচ্ছে গ বিভাগ 10 থেকে 17 পর্যন্ত, এখানেও 8টা প্রশ্ন থাকবে, আপনি 5টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 নাম্বার, 5টা প্রশ্নের জন্য 5 10 50 নাম্বার আপনাকে সময় দেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। অঙ্ক সাবজেক্টের বেলায় তো পৃষ্ঠা নাম্বার উল্লেখ করার কোনো দরকার নাই, কারণ অঙ্ক সাবজেক্ট একটা নির্দিষ্ট গতিতে চলে, বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর জন্য পৃষ্ঠা কাউন্ট করাটা খুবই জরুরি। আপনার খাতার দৈর্ঘ্য প্রস্থ কত হবে? খাতার দৈর্ঘ্য প্রস্থ, মনে করেন এটা আপনার পরীক্ষার খাতা, তাহলে এই খাতার এই যে প্রস্থটা রয়েছে, প্রস্থ হবে 9 ইঞ্চি বা 10 ইঞ্চি। ঠিক আছে, প্রস্থ হবে 9 ইঞ্চি বা 10 ইঞ্চি, এই 9 10-এর মধ্যে থাকবে, মানে একটু খাতাটা বড় হবে। আমার এই খাতাটার প্রস্থ কত আমি একটু দেখি, আমার এই খাতাটার প্রস্থ হচ্ছে 8 ইঞ্চি, আপনারা দেখতে পাচ্ছেন কি না,
আমি জানি না, এই যে 8 ইঞ্চি, তো 1 ইঞ্চি তো মার্জিনে দিয়ে দিবেন, অর্থাৎ আমি যে খাতাটাতে লিখতেছি মার্জিন ছাড়াই যতটুকু আপনি মার্জিন দেওয়ার পর এতটুকু অংশ লিখবেন, অর্থাৎ খাতাটা একটু বড় হবে এবং আপনার দৈর্ঘ্যটা হবে 12 ইঞ্চি, একদম ফুল ফিল। আমার কাছে খাতা ছিল কিন্তু খাতাগুলো এই মুহূর্তে নাই। 12 ইঞ্চি হবে আপনার দৈর্ঘ্যটা। আমার এই খাতার দৈর্ঘ্য কতটুকু আমি একটু নিজে মেপে দেখি, আমাদের এই খাতার দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি, কিন্তু আপনার খাতার দৈর্ঘ্য হবে 12 ইঞ্চি, কারণ আপনাদের অনার্সের খাতাগুলো অনেক বড় বড়, তা তারা এত বড় খাতা যে কোথায় পায় আল্লাহ মাহফুজ জানে। যাই হোক, তো 12 ইঞ্চি, তো 1 ইঞ্চি যদি আপনি মার্জিনও দিয়ে দেন তারপরে 11 ইঞ্চি থাকবে, অর্থাৎ আপনি অবশ্যই অবশ্যই বড় খাতায় মার্জিন ছাড়াই লেখার প্র্যাকটিস করবেন। এর পরবর্তীতে আসে যে আপনি কত কয়টা করে লাইন লিখবেন। অনেকেই এই প্রশ্নটাও জিজ্ঞাসা করে যে স্যার কয়টা লাইন লিখবো, এইভাবে যে লাইনগুলো থাকবে এভাবে আপনি 18টা লাইন থেকে 21টা লাইনের মধ্যে একটা পেজে লিখবেন। যদি 18টা লেখেন তাও চলবে, যদি 19, 20, 21টা লেখেন তাও চলবে, 18টার কম যদি লেখেন তাহলে আপনার লেখাগুলো অনেক পাতলা হয়ে যাবে, তো অত পাতলা লিখলে আবার বেশি নাম্বার পাবেন না। আর যদি 21 লাইনের বেশি লেখেন তাহলে খুবই ঘন হয়ে যাবে, এত ঘন লিখলেও কিন্তু আপনার আলটিমেটলি পৃষ্ঠা বোঝাই হবে না। তো আপনারা আলটিমেটলি চেষ্টা করবেন যেন আপনার 18 থেকে 21 লাইনের মধ্যে থাকে। যেমন আমি এখানে দেখি, লাইন বলতে আমি সোজা লাইনের কথা বলছি, দাড়ি পর্যন্ত লাইন না, কিন্তু সেন্টেন্স না, এ সোজা লাইনের কথা বলতেছি। তাহলে সোজা লাইন এখানে 1, 2, 3, 4, এখানে একটা 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, আমার এখানে 19টা হয়েছে, তাহলে 21টা হয়তো আর কি আমি যেভাবে লিখেছি। তো আপনারা এভাবে 18টা বা 21টা সর্বোচ্চ লাইন লিখবেন। লাইন বলতে আমি দাঁড়ি পর্যন্ত বোঝাই না, সেন্টেন্স বাক্য বোঝাই না, আমি এই যে সোজা লাইনের কথা বলতেছি। যেমন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এভাবে আপনারা কি করবেন 18 থেকে 21টা লাইনের মধ্যেই লেখার চেষ্টা করবেন, এবং প্রতিটা লাইনে কমপক্ষে 4টা সেন্টেন্স, সরি, কমপক্ষে 4টা শব্দ লেখার চেষ্টা করবেন। মনে করেন 3টা শব্দ দিয়ে একটা লাইন মেক আপ করে দিলে খুবই পাতলা হয়ে যাবে, কম অন্তত পক্ষে 4টা থেকে 10টা পর্যন্ত বা এদিকে যতগুলোই হয়, কিন্তু আপনি অন্তত পক্ষে 4টা শব্দ লিখে যেন একটা লাইন মেক আপ করেন, এই বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনাদের অনার্স ফার্স্ট ইয়ারে যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি, আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুকে গ্রুপ রয়েছে, আপনারা চাইলে আমাদের গ্রুপেও যুক্ত হতে পারেন। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। এখানে পরীক্ষার নোটিশ সহ অন্যান্য আনুষঙ্গিক অনেক বিষয় আপনাদের প্রোভাইড করা হয়, আপনারা এখান থেকে পরীক্ষার নোটিশ সহ অন্যান্য বিষয়গুলো এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমাদের গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এছাড়াও যারা ক্লাস করতে চান, যেমন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি, এই মুহূর্তে 42 জন শিক্ষার্থী রয়েছে, আপনারাও এই গ্রুপে যুক্ত হতে পারেন। শুধু এটা না, এরপর যদি আপনারা প্রিন্সিপালস অফ ফিনান্সে যুক্ত হতে চান, ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোতেই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ পড়াচ্ছি। এটা এই মুহূর্তে 43 জন মানে ইয়ার রয়েছে, শিক্ষার্থী রয়েছে প্রিন্সিপালস অফ ফিনান্স, এই গ্রুপে যুক্ত হতে পারেন। এখানে সুন্দর করে সব কিছুই সিরিয়াল করে সাজিয়ে দেওয়া আছে। এছাড়া আপনাদের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ট্যাক্সেশন ইন বাংলাদেশ, হ্যাঁ, এই সাবজেক্টে 181 জন মেম্বার রয়েছে এই মুহূর্তে, তো আপনারা চাইলে এই গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন, এটা আপনার জন্য হেল্পফুল হবে। এরপর বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রাইভেট ব্যাচ, এখানেও 171 জন শিক্ষার্থী রয়েছে, এই গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন। হ্যাঁ, এরপরে বিজনেস ম্যাথ, এখানে 75 জন শিক্ষার্থী রয়েছে, আপনারা চাইলে বিজনেস ম্যাথেও যুক্ত হতে পারেন। এখানে একটা একটা করে ক্লাস সুন্দর করে সিরিয়াল করে সাজিয়ে দেওয়া আছে এবং এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। আপনাদের কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং সবগুলো কমেন্টের অ্যান্সার দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্তই, খুদা হাফেজ।